PPS तथा स्क्रूटिनी, PPR तथा रिव्यू এই দুটি বিষয়ে রেজাল্টের ডেট ঘোষণা হলো। শুধু তাই নয়, রেজাল্ট কিভাবে দেখবে অর্থাৎ কোন ওয়েবসাইট থেকে দেখবে বা কিভাবে দেখবে সেই বিষয়টা বলবো। প্রথমে আমি মাধ্যমিক সংক্রান্ত বিষয়টা বলে নিই, তারপরে উচ্চ মাধ্যমিক। এই যে PPR এবং PPS এ তো রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, রেজাল্টে তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে কিন্তু পরবর্তী ধাপ RTI, তোমাকে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। HS তো দুটো একসাথেই চলেছে এবং যারা PPR PPS করতে পারোনি তারা RTI করতেই পারো। তো এই বিষয়ে নানা রকম ভিডিও রয়েছে, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো বিষয়গুলো। মাধ্যমিকের প্রথমে মাধ্যমিকের বিষয়টা বলে নেই। মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হবে অর্থাৎ PPR এবং PPS এর রেজাল্ট ঘোষণা হবে আগামী 30 তারিখ, 30 জুন। আজকে হচ্ছে 28 তারিখ, অর্থাৎ একদিন পরে রেজাল্ট ঘোষণা হবে। তুমি দুটি ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখতে পারো, আমি স্ক্রিনে দিলাম সেই ওয়েবসাইট দুটো। একটা indiaresult.com, একটি রেজাল্ট শিক্ষা। এই দুটো ওয়েবসাইট থেকে তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে। মার্কশিটে যদি চেঞ্জ না হয় তাহলে তোমার স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি মার্কশিটে চেঞ্জ হয় তাহলে তোমাকে স্কুলে যেতে হবে, অর্থাৎ নতুন মার্কশিট নিয়ে আসতে হবে। সম্ভবত পুরনো মার্কশিটটা স্কুলে জমা দিতে হবে। তুমি কবে স্কুল থেকে পাবে না, স্কুল এগুলি কালেক্ট করবে, অর্থাৎ এই PPR PPS এর সংশোধিত রেজাল্ট চেঞ্জ না হলে আসবে না তাদের মার্কশিট। সংশোধিত রেজাল্ট স্কুল কালেকশন করছে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে 3 জুলাই 2023, এবং সেগুলো স্কুলে নিয়ে আসার পর স্কুল থেকে পাবে। যদিও অনেক স্কুল এই সময় বন্ধ চলছে ভোটের কারণে, যেমন আমার স্কুলেই বন্ধ চলছে গত সোমবার থেকে, রেজাল্ট না বেরোনো পর্যন্ত আমার স্কুল বন্ধ রয়েছে। তো যাই হোক, সেদিনটা হয়তো খুলে দেওয়া হবে, স্টুডেন্টদের জানিয়ে দেওয়া হবে। আর এরপরে উচ্চ মাধ্যমিকের বিষয়টা বলে নিই। উচ্চ মাধ্যমিকে তোমরা জানতে চাইছিলে যে রেজাল্ট কবে আসবে এবং কিভাবে দেখব। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যতটুকু খবর যে জুলাইয়ের 15 তারিখের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। কিভাবে দেখবে না, তুমি দেখো একটা ওয়েবসাইটে নিশ্চয়ই গেছো, সেই ওয়েবসাইটে লগইন করেছো, লগইন আইডি, পাসওয়ার্ড এসব দিয়েছো। রেজাল্ট যেদিনে ঘোষণা হবে সেদিনে তোমার ওই লগইন আইডি বা পাসওয়ার্ড এই দুটি বিষয় দিয়ে যে ওয়েবসাইটের থ্রু দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছো PPR PPS এর, ওখানেই রেজাল্ট পাবে। এখন তাড়াহুড়ার কিছু নেই, তোমাদের রেজাল্টের ডেট এখনো ঘোষণা হয়নি। রেজাল্টের ডেট ঘোষণা হলে পরে তোমরা সেই নির্দিষ্ট ওয়েবসাইটে যাবে, সেখানে চেঞ্জ না আনচেঞ্জ এই দুটো বিষয় দেখতে পাবে, কিন্তু বলা থাকবে না যে কি নাম্বার চেঞ্জ হলো, পজিটিভ চেঞ্জ না নেগেটিভ চেঞ্জ, কিছুই বলা থাকবে না, শুধুমাত্র চেঞ্জ বলা থাকবে। গতবারের তথ্য অনুসারে বলছি, এবার যদি নতুন কিছু হয় আলাদা বিষয়। তাহলে যদি চেঞ্জ হয় তাহলে মার্কশিট তোমাকে স্কুলে জমা দিতে হবে এবং নতুন মার্কশিট স্কুল নিয়ে আসার পর তুমি সেগুলো পেয়ে যাবে। এই ছিল আজকের তথ্য, আশা করি বিষয়টা বুঝতে পারবে। অসন্তুষ্ট হলে তোমার তো রয়েছে অধিকার RTI করার। RTI বিভিন্ন প্রসেস কিন্তু বলে দেওয়া হয়েছে। সকলকে ধন্যবাদ এবং সুস্থ কামনা করে জয় হিন্দ বলে শেষ করুন।